তোমার কবে হবে বেবি শাওয়ার? 5 বছর দেরি সহ্য হচ্ছে না। দেখো দেওয়া থাওয়া করছে জিতু, জামাই দায়িত্ব দেওয়া থাওয়া করছে, সব জামাইরাই দেওয়া থাওয়া করছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এখন আমি বাড়ি তালা দিচ্ছি, মানে বুঝতে পারছো এখন কোথাও যাব। আসার সময় গাইজ আমরা রথের মেলা দেখে আসবো, তাই তো? আমাদের শুটিয়ার রথ আসছে, আগের বার ঠেলেছিলাম, বাট এবারটা হবে না। এবার দিদির সাদের জন্য হলো না, কিন্তু তোমরা দেখো সামনে রথ আসছে। ম্যাডাম হয়েছে, ম্যাডাম ও রানী ম্যাডাম হয়েছে। হ্যাঁ, আপনি কত দূর? চলুন গাইজ, তো আমরা নিশিতাদের বাড়ি এসেছিলাম এখন, তারপরে এখন এই মামুনির নিয়েটি একবারে যাচ্ছি, ইনি আমাদের ছাড়া যায় না। রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো, তাকিয়ে দেখি আলো আশার আলো, ছড়ালো আশার আলো, মুছে দিল রাতের আধা, ওই নতুন সূর্য আবার। আমরা একদম শেষের পথে এসেছি, না এখন তো সবাই আসছে, তাও আমরা ওদের থেকে আগে এসেছি। আমি জানি নিজেই জানি কি করছে। এই যে বেবি শাওয়ার, তোমার কবে হবে? তোমার কবে হবে বেবি শাওয়ার? 5 বছর গাইস, 5 বছর দেরি সহ্য হচ্ছে না। এই খেলো করেছে দিদি, ওখান থেকে শুনতে পেরে গেছে। আসলে আমরা খুব লেট করে গিয়েছিলাম দিদির বাড়িতে, ওর জন্য দিদির কাছে জিজ্ঞেস করছিলাম তুই কি রাগ করেছিস আমাদের উপরে, তাই দিদি বলছিল হ্যাঁ অনেক রাগ করেছি। আর এদিকে সাদের কি সব নিয়ম কানুন হচ্ছিল আমিও তো একটা জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো তো। আজকে কিন্তু দিদিরই দিন, দিদির জন্য কত ভাগে রান্না হয়েছে শুধু একবার দেখো। ভাত, ডাল, ইলিশ মাছ, গলদা চিংড়ি, কাতলা মাছ, পিঠে, পায়েস, আরো কত কি এত কিছু রান্না হয়েছে দিদির জন্য, এখন দিদি সব খাবে। খাবি তো? এত আয়োজন দেহে তো আমারই লোভ লেগে যাচ্ছিল। যাই হোক গাইস, দিদি একটু খাক, আমি এবার বাইরে যাই, এখানে বেশিক্ষণ থাকলে আমার আবার নাল পড়ে যাবে। নে দেখো দেওয়া থাওয়া করছে জিতু, জামাই দায়িত্ব দেওয়া থাওয়া করছে, সব জামাইরাই দেওয়া থাওয়া করছে। সব কাদের দায়িত্ব? আর এদিকে দেখো মেঘ করেছে প্রচন্ড, আর আমরা বসে বসে এখানে গল্প করছি। আমার কাকি যেখানেই যাবে, আমার কাকি যেখানেই যাবে সেখানে মজাক কালি নাকি কাকি আগে লাগে, সত্যি বিয়ের সময় ঠেসে ঠেসে মিষ্টি, ঠেসে ঠেসে মিষ্টি খাওয়াইছে কাকি। কি বলো এখনো দিয়া দিয়া যাচ্ছি? এদিকে আমার মা ঠা সবাই চলে যাচ্ছে, মাইমাও চলে যাচ্ছে। ও মা, ওই যে গাড়ি চলে যাচ্ছে, ওর জন্য মাকে একটু আগাতে দিতে যাচ্ছি। আসো তো, আমাকে তো দেখতেই পাচ্ছ না, কারণ জিতু দিয়া থোয়া করছে, আর আছে আর আমি ক্যামেরাম্যান হয়ে গেছি, আমার ক্যামেরাম্যান এখন দেওয়া তো বিজি। টাটা। মারা চলে যাওয়ার পরে অনেক বেলা হয়ে গেছিল, তাই সব বোন বোনাইরা খেতে বসে গেছিলাম, আর সব জামাইরা আর বৌশালীরা এক জায়গায় বসলে যেটা হয় খাওয়া কম আর কি বেশি হচ্ছিল আমাদের। দাও দাও দাও, না না আমরা এই যে রয়েছে
এসে বাবা বাবার অবস্থা খুব খারাপ হলো দিদি। আমাদের রাজ্যে গাইস ওই দেখো আসে বাবা তো পুরো ঈদ একদম। চলো 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 অনেক মার সাথে গল্প হয়েছে চলো। চলে গেল কেন? আরে বোতল আনতে গেছে, আমার বোতল রেখে দিছে এখানে, কালকে যেতে হবে না তাই। হ্যাঁ আমরা না চলে এসেছি দিদির বাড়ি থেকে, এসে আর কন্টিনিউ করতে পারিনি, আর এখন বাড়ির থেকে যাব। কন্টিনিউ বাবা বিশাল কন্টিনিউ। তো এখন আছে যাব ছুটিয়াতে, রথের মেলা দেখবো, পাঁপড় ভাজা খাবো, বাড়ি যাব, যাওয়ার সময় জিলাপি নিয়ে যাবো, কারণ মেলার জিলাপি মাই ফেভারিট। হ্যাঁ ঠিক আছে হয়েছে, এবার চলো। তো গাইস চলো, আর এসে এত ক্লান্ত লাগছিল না, সারাদিন ওখানে দেয়া থোয়াটাও করেছি তো, তুমি তো উড়ে বেরিয়েছো। চলো এখন আমরা ছুটিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে দেখা হবে, প্রচন্ড ভিড় হবে আজকে মেলার। আজকে মেলা আর ওয়েদারটাও ভালো দিয়েছে। চলো আবার জল কি শেষ না? জল না, বোতলটা আমি রেখে গেছিলাম, এটা ফেভারিট না বোতলটা। চলো 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 টাটা টাটা টাটা। এই তুমি তুমি তো আমার সাথে যাবে। হ্যাঁ মেলায় গিয়ে আমাদের এতটা গরম লাগছিল যে ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি, রথ দেখে আর ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম। ওই যে বলেছিলাম মেলার জিলাপি খেতে আমার খুব ভালো লাগে, তাই বাড়ি ফেরার পথে জিতুকে বললাম একটু জিলাপি নিতে। সো গাইস সেই রথের মেলা কবে চলে গেছে আর আমরা আজকে তোমাদের ভিডিওটা দিলাম। হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে না গাইস, এত চাপ পড়ে গেছে না আমাদের, কিছু বলার মতন নেই, পরপর পরপর সব গ্যালারিতে ব্লগ ভর্তি আছে, পরপর আসবে, চাপ নেই তোমাদের। ঠিক আছে তো আজকের ব্লগটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।